অনেক খারাপ লাগে ভাই, অনেক খারাপ লাগে, কষ্ট মানুষের আসলে কষ্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সাতকাহনের আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমাদের অবস্থান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে, দেশের এই পরিস্থিতিতে যেখানে অবরোধ চলছে সেই সময়টা আমরা আসলে বিমানবন্দরে কী করি? আসলে বিমানবন্দরের সাথে এই বিষয়টির কিছুটা সম্পর্ক রয়েছে। তার আগে জানিয়ে রাখি যে অবরোধের সময় বিশেষ করে আকাশপথে বা বিমান চলাচলে কোনো একটা প্রভাব পড়ে না, এটি মোটামুটি আমরা সবাই জানি। এই সুবাদে আপনাদেরকে জানিয়ে রাখি যে অবরোধের কারণে ফ্লাইটের সময়সূচি কোনোভাবেই পরিবর্তন হয় না। টিকিটের মধ্যে যেই সময়টা থাকবে সেই সময় ফ্লাইট আসা যাওয়া করবে, এবং বিমানবন্দরের নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই 3 ঘন্টা আগে বিমানবন্দরে প্রবেশ করতে হবে, এবং 1 ঘন্টার মধ্যে আপনার ইমিগ্রেশনের যাবতীয় যত প্রক্রিয়া সবগুলো আপনাকে শেষ করতে হবে। এই নিয়মটি আসলে আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। এরপরেও আসলে বিমানবন্দরে আমরা কেন আসলাম, এই প্রশ্নটির জবাব দেওয়ার কিছুটা সময় এসেছে বলে আমি মনে করি। বিমান চলাচলে বা আকাশপথে কোনো ধরনের কোনো প্রভাব না পড়লেও কিন্তু এই বিমানে করে যারা প্রবাসে পাড়ি জমাচ্ছেন, যারা প্রবাসে যাচ্ছেন, আমাদের বিদেশগামী কর্মীরা, তারা কিন্তু এই সড়ক পথে বা রেল পথে বা নৌপথে তাদেরকে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আসতে হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার এই পাশটাও অনেকে বসে আছেন, এবং এখানে যদি দেখাই সেখানে অনেকে দাঁড়িয়ে আছেন, এবং যদি এখান থেকে দেখাই অনেকে এসে ভিতরে প্রবেশ করতেছেন। আমরা কিছুক্ষণ আগে আসলে তাদের সাথে কথাও বলছিলাম, তারা যেটি বলছে তাদের কারো ফ্লাইট হচ্ছে রাত 1:15, কারো ফ্লাইট হচ্ছে ভোর 5, কারো ফ্লাইট হচ্ছে রাত 9। আমরা সাধারণত যেটি জানি যে ফ্লাইটের 3 ঘন্টা পূর্বে আমাদের এই প্রবাসগামী কর্মী যারা আছেন তারা বিমানবন্দরে প্রবেশ করেন, কিন্তু 12 ঘন্টা পূর্বে বা 24 ঘন্টা আগেও কেউ কেউ আসছেন, কেউ 9 ঘন্টা, কেউ 10 ঘন্টা। কেন আসলেন ভাই? আপনি কোন দেশে যাচ্ছেন, কোন জায়গা থেকে আসছেন? জি, আমি কাতারে যাচ্ছি, কাতারে যাব। আপনার হরতালের কারণে আগে বসি, সন্ধ্যা 7:25 ফ্লাইট। জি জি, প্রথমবার। আপনি 7:25? সন্ধ্যা 7:25? জি জি, সন্ধ্যা 7:25। এখন আপনার বাজে আপনার 12টা। এয়ারপোর্টে ঢুকছি 5 মিনিট হবে। জি জি, 5 মিনিট আগে। ওই যে ভাই, হরতালের কারণে দেশের পরিস্থিতি ভালো না, এই কারণে আর কি আগে আগে চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়েছি সকাল 6টা বাজে। জি জি জি, না একাই, হরতালের কারণে আনতে পারিনি করে। না না, কোনো বাধা বোধা হয়েছে না, এমনি টুকটাক গাড়ি চলে, কিন্তু আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরে থেকে আর কি আসতে একটু কষ্ট হয়েছে, কিন্তু ঢাকার মধ্যে সব কিছু ঠিক আছে। এই যে বিদেশে যাওয়ার আগেই প্রায় বেশ 1 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে আসলেন, আর পরিবার পরিজন সবাইকে রেখে আসছেন, খারাপ লাগতেছে না এই মুহূর্তে? অনেক খারাপ লাগে ভাই, অনেক খারাপ লাগে, কষ্ট মানুষের আসলে কষ্ট ভাই। আমি তো কাতার যাচ্ছি। কাতার কি প্রথমবার? না, 4-5 বার হইব। আজকের ফ্লাইট কয়টায়? 5টায়, বিকেল 5টায়। এখন তো বাজে হচ্ছে 12টা, এত আগে চলে আসছেন? আসলাম হচ্ছে গাড়িতে তো আজকে হরতালের মতো আর কি, সেই কারণে ট্রেনে আসা হয়েছে। আবার ট্রেনে আপনার এলো সকালের টিকিট ছিল, সেই জন্য সকালে আর হিসাবে বসে রয়েছি। তাহলে বাড়িতে থেকে আপনার 10টা-11টার বাইরে বের হইতাম। সকাল বের হইতেছে। এই যে রাস্তায় ট্রেনে আসেন বা যেভাবে আসেন না কেন, এই পর্যন্ত আসতে কোনো সমস্যা সম্মুখীন হয়েছেন? না, ট্রেনে আসায় কোনো সমস্যা হয় নাই, তবে গাড়িতে আসলে সম্ভাবনা ছিল, কিন্তু ফ্লাইট তো বেশি থাকবো না, সেই জন্য ট্রেন আসা হয়েছে। আমার ছোট ভাই লেবানন যাবে। প্রথমবার না আগে? প্রথম। ফ্লাইট কখন? ফ্লাইট আজকে 7টা সন্ধ্যা। সন্ধ্যা 7টা? এখন কত বাজে? এখন বাজে 12:50। এত আগে আসছেন? এনআরসি হরতাল, যানবাহন বন্ধ থাকবে, এই কারণে আগে আসছে আর কি। গতদিন 12টা বাজে বাড়িছি, দিনের। গতকালকে? জি জি, আইয়া যাত্রাবাড়ি ছিলাম, যাত্রাবাড়ি থেকে রাত্রে আসছি ফকিরাফুল, ফকিরাফুল ট্রাভেলস থেকে গাছ সাইরে আবার আসছি এয়ারপোর্টে। কোনো সমস্যা হয়েছে না, যাত্রাবাড়ি জ্যাম পাইছি, জ্যাম পাওয়ার কারণে রিক্সা নিয়ে যাত্রাবাড়ি ভিতরে ঢুকে গেছি। আজকে ধরুন নাইডে আসতাম,
তিনটার দিকে বা সাতটার দিকে রওনা দিতাম আর কি কুমিল্লা থেকে। আসলে ধরেন মিনিমাম এয়ারপোর্ট আসতে 4 ঘন্টা লাগবে। এখন যানবাহন বন্ধ হরতালের কারণে আগে আসলাম, একদিন আগে আসলো আসতে হইলো, একদিন একদিন রাত্র অগম করতে হইলো, আজকে বসে সারাদিন বসে থাকা লাগলো। ঠিক থাকলে তো ফজর টাইমে আসলাম বলে 8টা বছর ঢুকলাম বলে ঢুকলে আজকে ধরুন 12টার দিকে ঢুকলাম বলে এয়ারপোর্টে। আমরা তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, অনেকে যেটি বলছেন যে যদি দেশের অবস্থা বা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো তাহলে হয়তোবা তারা আরও কিছু সময় তাদের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে পারতেন, অনেকটা রিল্যাক্স মুডে হয়তো তারা সেখানে আসতে পারতেন, কিন্তু যাতে করে তাদের ফ্লাইটের উপরে কোনো সমস্যা না পড়ে সেজন্য কেউ কেউ 8 ঘন্টা আগে, কেউ 9 ঘন্টা আগে, কেউ 10 ঘন্টা আগে তারা বিমানবন্দরে এসে অবস্থান করতেছেন, যাতে করে কোনোভাবে তাদের ফ্লাইটের উপরে কোনো ধরনের কোনো প্রভাব না পড়ে। আমরা কিছুক্ষণ আগে যাদের সাথে কথা বলছিলাম তাদের এই কথাগুলো এবার আমরা আপনাদেরকে শোনাবো, তারা কী বলছেন। কেউ নৌপথে আসছেন, কেউ বিমানপথে আসছেন, তবে একটি কথা তারা যেটি বলেছেন যে যারাই বিমানবন্দর পর্যন্ত এসে পৌঁছেছেন তাদের আসার পথে তেমন কোনো ধরনের সমস্যা হয়নি এবং তারা আসলে কোনো ধরনের সমস্যা আশাও করেন না। আমরা চাই যে আমাদের এই প্রবাসগামী কর্মীরা নিরাপদে বাংলাদেশ থেকে তারা প্রবাসী মাটিতে পাড়ি জমাবেন এবং তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন আমাদেরকে রেমিটেন্স পাঠাবেন, তাদের রেমিটেন্স উপরে ভর করে আমাদের দেশ যেভাবে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে সেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে তারা আমাদের দেশে অবদান রাখবেন, এমনটাই প্রত্যাশা আমাদের।